আলোচনা করব টাইপ থ্রি যেটা ছিল কি ফাংশনটা বর্গমূল টাইপের ফাংশন তো আমাদের প্রশ্নটা ছিল যে কি এফ এক্স ইকুয়াল টু রুট ওভার ফোর মাইনাস এক্স স্কোয়ার তা আমরা প্রদত্ত ফাংশন বলে ফাংশনটিকে ধরলাম তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে এরকম বর্গমূল ফাংশন যখন হবে আমরা মাথায় রাখবো যে কি রুট ওভারের মধ্যে অর্থাৎ বর্গমূলের চিহ্নের মধ্যে কখনো নেগেটিভ সংখ্যা বসে না কারণ এখানে যদি কখনও নেগেটিভ সংখ্যা বসে থাকে তখন আসলে এটি একটি অবাস্তব সংখ্যা হয়ে যায় হ্যাঁ তাই আমরা চিন্তা করব সব সময় বর্গমূলের মধ্যে যে রাশিটা থাকবে বর্গমূল মধ্যে মনে করো আমরা যদি বলি যে কি এক্স এক্স একটা বর্গমূলের মধ্যে আছে তাহলে অবশ্যই এক্সের মান শূন্য অথবা শূন্য চেয়ে বড়ো হবে অর্থাৎ এক্স গ্রেটার দেন ইকুয়াল জিরো হবে তাই আমাদের এই ফাংশনের ক্ষেত্রে আমরা করব কি আমরা লিখবো এফ এক্স সংজ্ঞায়িত হবে ফোর মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়েল জিরো অর্থাৎ আমাদের এই রাশ এই ফাংশনটা সংজ্ঞায়িত করা যাবে যদি রুট ওভারের মধ্যে যে রুট ওভারের নিচে ভিতরে যেই রাশিটা আছে ফোর মাইনাস এক্স স্কোয়ার সেটা অবশ্যই গ্রেটার দেন ইকুয়েল জিরো হইতে হবে তাহলে এখান থেকে আমরা বলতে পারব ফোর গ্রেটার দেন ইকুয়েল এক্স স্কোয়ার এই জিনিসটাকে আমরা এভাবেই লিখতে পারি এক্স স্কোয়ার লেস দেন ইকুয়েল ফোর লিখতে পারি আমরা উল্টাই দিচ্ছি এরপরে আমরা করবো কি যদি আমরা উভয় পক্ষে বর্গমূল করে থাকি তাহলে আমাদের যেহেতু অ্যাক্সেস করকে এটা চলক তাহলে এটাকে যদি বর্গমূল করে থাকি এটি হবে প্লাস মাইনাস এক্স আর এটি হবে আমাদের টু তাহলে এখান থেকে আমরা পাচ্ছি প্লাস এক্সের জন্য প্লাস এক্স লেস দেন ইকুয়েল টু আরেকটা পাচ্ছি অ্যান্ড মাইনাস এক্স লেস দেন ইকুয়েল টু তো এই যে প্লাস এক্স লেস দেন টু এটা তো ঠিকই আছে কিন্তু এখান থেকে যখন আমরা মাইনাসটা উপর পাশে পাল্টিয়ে দেবো আমরা অর্থাৎ মাইনাস ওয়ান দিয়ে যখন গুণ করবো তখন দেখা যাবে এটা গ্রেটার দেন ইকুয়েল মাইনাস টু হয়ে যাবে কারণ আমরা জানি অসমতা চিহ্ন একমাত্র বিপরীতকরণ করলে অথবা উল্টে উলটিয়ে রেখলে অথবা মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে অসমতার চিহ্ন চেঞ্জ হয় তাহলে আমরা দুটো সমাধান পাচ্ছি একটা হচ্ছে তোমার এক্স লেস দেন টু আর একটা হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়েল মাইনাস টু এখন এই দুটাকে যদি আমরা একত্রিত করি তাহলে আমরা এই দুটো মিলে কম্বাইন্ড করলে আমরা এভাবে লিখতে পারবো এক্স লেস দেন ইকুয়েল লেস সাথে টু আর এখানে মাইনাস টু বড় তার মানে মাইনাস টুটা পাশে দিলে আমাদের এই সমাধানটা পাই তাহলে আমরা বলতেই পারবো সুতরাং এফ এক্সের ডোমেইন আমরা ডিএফ মানে হচ্ছে আমাদের ডোমেনটা হবে এক্সের মান মাইনাস টু এর পর থেকে প্লাস টু পর্যন্ত অর্থাৎ মাইনাস টু থেকে প্লাস টু পর্যন্ত তো এটাকে আমরা সুন্দর করে লিখবো একটু এক্স সাজ দ্যাট অর্থাৎ যেন এক্স রিয়েল নাম্বার এবং আমাদের ডোমেনটা হবে মাইনাস টু লেস দেন ইকুয়েল এক্স ল্যাস দেন ইকুয়েল টু তো এই হচ্ছে আমাদের ডোমেনটা তো এখন আমরা এই ফাংশনের আমরা রেঞ্জ বের করব তো আমরা যথারীতি আগেও বলছিলাম যখন আমরা রেঞ্জ বের করব তখন আসলে আমাদেরকে করতে হবে কি ফাংশানটাকে মোটামুটি একটা বিপরীত বানাতে হবে তো বিপরীত বানানোর জন্য যে ফাংশনটা থাকবে সেটাকে আমাদেরকে ওয়াই হিসেবে ধরতে হবে তা আমরা লিখলাম যে কি ধরি ওয়াই ইকুয়াল টু রুট ওভার ফোর মাইনাস এক্স স্কোয়ার তো এখান থেকে যদি আমি এক্সের মানটা বের করতে চাই উভয় পক্ষে বর্গ করব উভয় পক্ষে বর্গ করলে ওয়াই স্কোয়ার টু ফোর মাইনাস এক্স স্কোয়ার হবে এবং পক্ষান্তর করবো তো পক্ষান্তর মানে আমরা এক্স স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসবো আর ওয়াই স্কোয়ারটাকেও পাশে নিয়ে যাবো ফোর মাইনাস ওয়াই স্কোয়ার সো এখান থেকে যদি আমি এক্সের মান বের করতে যাই যদিও প্লাস মাইনাস রুট ওভার ফোর মাইনাস ওয়াই স্কোয়ার হবে কিন্তু আমরা মূলত ফাংশান তৈরি করার জন্য আমি বলছিলাম ফাংশনের ক্ষেত্রে আসলে এই প্লাস মাইনাসটা হয় না তো ফাংশন তৈরি করার ক্ষেত্রে আমরা প্লাস মাইনাস এর মধ্যে শুধু প্লাসটাই ধরলাম এক্স ইকুয়েল টু প্লাস অর্থাৎ প্লাস ফোর মাইনাস ওয়াই ধরলাম তো এখন আসলে এটা একটা এক্সের মান আমরা প্লাস রুট ওভার ফোর বের করলাম এখন এক্স টু আমরা যে পাচ্ছি ফোর মাইনাস ওয়াই তো এখানে যে এক্সের মানটা পেলাম এটাকে আমরা এখন বিপরীত ফাংশন হিসেবে কাউন্ট করব অর্থাৎ আমরা অ্যাফ ইন বার্স ওয়াই একটা নাম দিলাম তো যথারীতি আমরা আগেও করেছিলাম তাহলে অ্যাফ ইন বার্স ওয়াই সমান আমরা পাচ্ছি কি রুট ওভার ফোর মাইনাস ওয়াই স্কোয়ার বলছিলাম আমাদের যেহেতু ফাংশনটা চলক এক্সের মধ্যে থাকবে তাই আমরা এক্স চলকের মধ্যে নিয়ে যাব অর্থাৎ ফোর মাইনাস এক্স স্কোয়ার হবে এখন এই বিপরীত ফাংশনের ডোমেন যখন বের করব সেটি মূল ফাংশনের রেঞ্জ হবে সেটাই ছিল কথা কিন্তু এখন দেখো এখানেও সেম অবস্থা হবে এই যে অ্যাফিন বার্স এক্সের জন্য অ্যাফিন ভার্স এক্স সংজ্ঞায়িত হবে যে ফোর মাইনাস এক্স স্কোয়ার গ্যার দেন ইকুইয়াল জিরো হয় তার মানে এই রুটোবারের ভিতরে যে রাশিটা আছে সেই রাশিটাই জিরো হয় তো এই অবস্থাটা আমরা ঠিক একটু আগেও পেয়েছিলাম দেখো এই যে এক্সেস এক্স ফোর মাইনাস এক্স স্কোয়ার গ্যার দেন ইকুয়েল জিরো হলে আমরা যে সমাধানটা পাচ্ছি মাইনাস টু লেস দেন ইকুয়েল এক্স লেস দেন ইকুয়েল টু সেম সমাধান আমরা এখানেও পাব অর্থাৎ আমি যদি প্রবলেমগুলো সলভ করি তাহলে আমি বলতে পারবো এখান থেকে মাইনাস টু লেস দেন ইকুয়েল এক্স লেস দেন ইকুয়েল টু হবে এখন এই বিষয় নিয়ে তোমাদেরকে একটু কথা আছে আমার এখানে দেখো আমি যদি এই মুহূর্তে যদি বলি সরাসরি আমরা যদি রেঞ্জ বের করতে যাই অর্থাৎ রেঞ্জ যদি বের করি যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা হয়তো বা লিখতে পারবো যে কি মাইনাস টু যেহেতু এটি বিপরীত ফাংশনের ডোমেন তাহলে এটি মূল ফাংশানে কিন্তু রেঞ্জ হবে মাইনাস টু থেকে টু কিন্তু এখানে একটা সমস্যা যে সমস্যাটা হচ্ছে আসলে রেঞ্জ কিন্তু আমরা মাইনাস টু থেকে টু পাবো না কারণ আমরা কখনোই রেঞ্জ এখানে নেগেটিভ সংখ্যা পাবো না কেন নেগেটিভ সংখ্যা পাবো না যেমন ধরো আমি কিছুক্ষণ আগেই বলছিলাম আমরা তো বলছি যে কি এই যে এখানে ফাংশান এই ফাংশানের রুট ওভারের মধ্যে যে রাশিটা আছে ফোর মাইনাস এক্স স্কোয়ার তোমরা একটু চিন্তা করো এই রাশিটা যদি সবসময় জিরো অত বা চেয়ে বড়। হয় যদি এটা জিরো অথবা জিরোর চেয়ে বড়ো হয় তাহলে কিন্তু আমরা এফ এক্সের মান কখনোই নেগেটিভ পাবো না কারণ এখানে তো কখনো নেগেটিভ সংখ্যাই আসবে না তাহলে এটি সবসময় পজিটিভ সংখ্যা পাবো অর্থাৎ আমরা এমন হইতে পারি এখানে যদি টু বসাই এক্সের মান দেখো এটা জিরো হবে অর্থাৎ এফ এক্সের মান তখন জিরো হবে এরপর থেকে প্লাস টু পর্যন্ত সর্বোচ্চ যাবে এর চেয়ে বেশি যাবে না তো মূলত এখানে এই রাশিটা যদি পজিটিভ হয়ে থাকে তাহলে কিন্তু কখনোই আমরা এফেক্টসের মান নেগেটিভ সংখ্যা পাবো না জিরো থেকে পাবো তাই আসলে মূলত আমাদের এখানে বিপরীত ফাংশানের এটা আসলে ফাংশান নয় বিপরীত ফাংশান নয় সেজন্য মূলত এই প্রবলেমটা আসছে তো যদিও আমরা রেঞ্জ হিসেবে মাইনাস টু থেকে টু পর্যন্ত পাচ্ছি তবে আমাদের মনে রাখতে হবে বর্গমূল রাশির অর্থাৎ বর্গমূল ফাংশনের রেঞ্জ কখনো নেগেটিভ আসবে না অর্থাৎ এখানে আসবে আসলে এটাকে যদি আমরা একটু দেখাই এ দেখো ব্যাপারটা হচ্ছে এরকম এটা যদি মাইনাস টু হয় এটা মনে করো জিরো এটা হচ্ছে টু তো এই পোর্শনটা আমরা পাবো না এই পোর্শনটা আমরা পাবো না আমরা আসলে জিরো থেকে শুরু করে এই মানগুলোই পাবো টু পর্যন্ত পাবো তাই আমি বলতে পারবো রেঞ্জ হচ্ছে এক্স সাজ দেট এক্স বিলংস টু আর এবং রেঞ্জ হবে আসলে জিরো লেস দেন এক্স লেস দেন ইকুয়েল টু এটাই হচ্ছে মূলত রেঞ্জ তা আমি বলতেই পারবো এই যে এক্স লেস দেন ইকুয়াল টু অথবা এটাকে এভাবেও লেখা যাবে জিরো থেকে টু ক্লোজ ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা যাবে তো এটাই হচ্ছে মূলত আমাদের রেঞ্জ এবার আসি আমরা টাইপ ফোন নিয়ে একটু আলোচনা করি তো এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ যখন নির্ণয় করতে হবে সেই ক্ষেত্রে একটু করে বলে রাখি তার আগে একটু তোমাদেরকে লকআমের যে সিস্টেমটা সেটা একটু করে বলি দেখো লক কখন কিভাবে তৈরি হয় সেটা একটু আমাদের আগে জানতে হবে মনে করো আমরা যদি বলি যে কি এ ইকুয়েল টু বি টু দি ফর এক্স মূলত এই জিনিসটাকে আমরা লগারিদম আকারে লিখি যে কি এক্স ইকুয়েল টু বি বেইস লক এটাই আমরা এইভাবে প্রকাশ করি অর্থাৎ মূলত এই যে যেটা এটা হচ্ছে বেইস এই বেইসের পাওয়ার এক্স যখন হয় তখন আমরা মানে বি এর পাওয়ার যখন এক্স হয় সেটা যদি আমরা এ বলি তখন আসলে এটাকে বিপরীত ক্রমে আমরা বি বেইস লগ এ ইকুয়াল টু এক্স এ বলি তো এক্ষেত্রে যখন লগারিদমের কিছু বেসিক একটু আলোচনা করি যখন আমরা আসলে লগের কোনো লগারিদম ফাংশন নিয়ে কথা বলবো তো মনে করো এই যে বি এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে এর লগারিদম তো এখানে এটা অলওয়েজ পজিটিভ হবে অর্থাৎ শূন্য চেয়ে বড় হবে আর বিটা তাও সেম বিটাও অলওয়েজ পজিটিভ হবে আবার আর একটি বাড়তি সত্য আছে বি কখনো ওয়ান হবে না অর্থাৎ আমাদের ফাংশানটা অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমাদের ফাংশান যে এখানে এফ এক্স ইকল টু টু বেস লক থ্রি এক্স প্লাস ফাইভ এখানে ফাংশনটা হচ্ছে এটি এটি হচ্ছে মূলত চলকের রাশি এই রাশিটি খেয়াল করো আমাদের এর জায়গায় আছে যদি এটা যদি এর জায়গায় থাকে তাহলে আমার চিন্তা করতে হবে এটা সবসময় শূন্যের চেয়ে বড় হবে অর্থাৎ গ্যাডার দিন জিরো হবে এত গ্যাডার দিন জিরো আর যদি এটি বেইসের জায়গায় থাকে তাহলে মাথায় রাখতে হবে বেইসটা জিরো চেয়ে বড়ো হবে এবং বেইস নট ইকুয়েল টু ওয়ান হবে মূলত এই টেকনিকে আমাদের কাজগুলো করতে হবে এখন কথা হচ্ছে আমরা এ আর বি এই যে আমরা অলওয়েজ চিন্তা করতেছি এ আর বি কেন সব সময় পজিটিভ হবে সেটা নিয়ে একটু তোমাদের সাথে ডিটেলস কথা আছে দেখো আমাদের এই যে বি লগ এ এটা মূলত সৃষ্টিটা থেকে। আমাদের এ ইকুয়াল টু বি টু দি ফর এক্স এই রাশিটা থেকেই মূলত আসা অর্থাৎ আমি লিখতে পারবো এভাবে এক্স অথবা এভাবে লিখি বি টু দি ফর এক্স ইকুয়াল টু এ তো আমাদের লগারিদমের সংজ্ঞাতেই আছে এ এবং বি সবসময় পজিটিভ হবে কেন পজিটিভ হবে সেটা একটু দেখো তোমরা আমরা যদি এক্ষেত্রে মনে করো আমি বিকে একটা পূর্ণ সংখ্যা অর্থাৎ পজিটিভ সংখ্যা চিন্তা করতেছি তো আমি যদি বিকে দেখো আমরা একটা পজিটিভ সংখ্যা আমি টু চিন্তা করলাম টু এর উপর আমি একবার পজিটিভ একটা মনে করো আমি পজিটিভ একটা পাওয়ার দিলাম তাহলে আমাদের এইট আসে এরপর দেখো টু এর উপরে আমরা নেগেটিভ একটা পাওয়ার দিলাম তখন তোমার এ ধরনের হয় ওয়ান বাই এইট হয় আবার যদি আমি টু এর উপর পাওয়ার যদি জিরো দিয়ে দিই দেখো সেটাও পজিটিভ হয় অর্থাৎ তোমরা একটা খেয়াল জিনিস খেয়াল করো আমরা যদি ভগ্নাংশও দিয়ে থাকি অর্থাৎ দেখো টু এর উপর মনে করে আমি একটা হাফ দিলাম তাহলেও কিন্তু জিরো পয়েন্ট সরি ওয়ান পয়েন্ট সামথিং টাইপের হবে অর্থাৎ আমি বলতে চাচ্ছি কোনো একটি ধনাত্মক সংখ্যার উপর পাওয়ার কোনো একটি ধনাত্মক সংখ্যার উপর পাওয়ার পজিটিভ হোক নেগেটিভ হোক অথবা জিরো হোক অথবা ভগ্নাংশ হোক সবসময় কিন্তু আমরা যে মানগুলো পাবো সেগুলো কিন্তু পজিটিভই পাব তাই না অর্থাৎ আমি বলতে চাচ্ছি তুমি এই এই জিনিসটার সাথে এটার সাথে একটু কম্পেয়ার করো তোমরা খেয়াল করো আমরা এখানে বিয়ের জায়গায় টু দিছি হ্যাঁ পাওয়ার পাওয়ারকে আমরা এক্স চিন্তা করতেছি আর ইকুয়াল টু দিয়ে যেই রাশিগুলো পাচ্ছি সে এগুলো হচ্ছে এ অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমরা যদি এই বি বি যদি পজিটিভ হয় তাহলে ইকুয়াল টু দিয়ে এ সব সময় কিন্তু পজিটিভ হবে তাই আমরা এখানে বলছি যে কি এ এবং বি সময় পজিটিভ জিরো চেয়ে বড়ো হবে কথা আছে তার একটি কথা হচ্ছে বিকে আমরা কখনো ওয়ান ধরবো না কেন বিকে ওয়ান ধরবো না তোমরা একটু খেয়াল করে দেখো বি এর জায়গায় যদি আমরা ওয়ান দিই এই রেজাল্টটা সবসময় অর্থাৎ ওয়ানের পাওয়ার যাই হোক না কেন এই রেজাল্টটা সবসময় ওয়ান হবে অর্থাৎ বি যদি ওয়ান হয়ে যায় তাহলে কিন্তু অ্যাও কিন্তু ওয়ান হয়ে যাবে তাই আমরা কে কখনো ওয়ান ধরবো না তো মূলত এই হচ্ছে আমাদের লগারিদম ফাংশনের বেসিক ফাংশন হিসেবে এফ এক্স ইকুয়াল টু টু বেস লক থ্রি এক্স প্লাস ফাইভ আমরা এখানে বলতে পারবো এখানে এখানে এফ এক্স সংজ্ঞায়িত হবে এই জিনিসটা এই রাশিটা লগারিদম বের করতেছি এই সব সময় জিরো থ্রি বড়ো হবে অর্থাৎ আমি বলতে পারবো এখান থেকে যদি আমি মাইনাস ফাইভ আবার থ্রি দ্বারা যদি ভাগ করে দিই থ্রি এক্স বাই থ্রি তাহলে আমি বলতে পারবো এক্স -5 দেন মাইনাস ফাইভ বাই থ্রি অর্থাৎ আমাদের এখানে যে ডোমেনটা হবে দেখো সো ডোমিন ডি এফ অর্থাৎ আমাদের এমনই হবে মাইনাস ফাইভ বাই থ্রির চেয়ে বড়ো হবে অসীম সংখ্যক হতে পারে অর্থাৎ এভাবেই লিখতে পারি আমরা ডোমেইন মাইনাস ফাইভ বাই থ্রি এর চেয়ে বড়ো এক্স লেস দেন অসীম সংখ্যক তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি মাইনাস ফাইভ বাই থ্রি কমা ইনফিনিটি দ্বারাও প্রকাশ করতে পারে এটাই হচ্ছে মূলত আমাদের ডোমেইন এবার আমরা করব কি এবার আমরা রেঞ্জ বের করব তো রেঞ্জ বের করার জন্য যথারীতি আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মূলত বিপরীত করতে হবে ধরি ওয়াই টু তো আমরা জানি এটিকে যদি আমরা বিপরীতকরণ করি তাহলে এটি মূলত টু টু দি ফোর ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স প্লাস ফাইভ হবে তো আমরা এখান থেকে আমরা যদি এক্সের মান বের করতে চাই টু টু দি ফোর ওয়াই মাইনাস ফাইভ ইকুয়েল টু থ্রি এক্স দ্যাট মিন্স আমরা লিখতে পারবো থ্রি এক্স ইকুয়াল টু 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 দি ফোর ওয়াই মাইনাস ফাইভ আমরা পাশেই করছি দেখো তো আমরা এখান থেকে এক্স ইকুয়েল টু ওয়ান থার্ড টু টু দি ফোর ওয়াই মাইনাস ফাইভ আমরা পাচ্ছি তো এখানে এটাকে আমরা বিপরীত ফাংশান এফ ইনভার্স ওয়াই হিসেবে ধরলাম তো এখন যথারীতি আগের মতো এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু ওয়ান থার্ড টু সো ইনভার্স এক্স যেহেতু আমাদের ফাংশনটি এক্স চলকের মধ্যেই ছিল এফ ইনভার্স এক্স টু ওয়ান বাই থ্রি তো এখন এই ফাংশনের আমরা রেঞ্জ বের করতে যাব। তা আসলে এখানে দেখো এটি একটি সরল ফাংশনের মতো এখানে যদি আমি এক্সের মান যা ইচ্ছা তাই বসাই এখানে কিন্তু আমরা নেগেটিভ পজিটিভ সবগুলো মান পাব তো বলতে পারবো যে কি এক্সের সকল মানের জন্য এক্সের সকল বাস্তব মানের জন্য সুতরাং রেঞ্জ আর এফ ইকুয়াল টু আমরা রিয়েল নাম্বার আর পাচ্ছি তো এখন এই বিষয়টা নিয়ে আমি একটু তোমাদেরকে একটি আমরা যে ফাংশানটি নিয়ে মূলত আলোচনা করছি যে কি লগারিদম ফাংশান এই লগারিদম ফাংশানের আমি একটু চিত্রটা দেখাই তোমরা একটু খেয়াল করে দেখো তো দেখো এই যে লগারিদম ফাংশনের চিত্রটা হচ্ছে এরকমই এই ফাংশানের গ্রাফটা হচ্ছে এই ধরনের সেটা দেখো এক্সের মান আমাদের এই যে এই মানটি এই মানটি এটাই হচ্ছে মাইনাস ফাইভ বাই থ্রি অর্থাৎ এক্সের মান এদিকে এচ এ যাবে না এচ এ বড়ই হইতে থাকবে অর্থাৎ এই দিকেই আমরা মানটা পাবো এখানে ইনফিনিটি পর্যন্ত পাবো আর ওয়াইয়ের মানটা খেয়াল করো আমাদের ওয়াইয়ের মানটা কিন্তু এদিকে নিচের দিকে নামতেছে মাইনাস ইনফিনিটি এটা হচ্ছে মাইনাস ইনফিনিটির দিকে আর আস্তে 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 বাড়তে এটা প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে অর্থাৎ এটাকে আমরা রিয়েল নাম্বার বলছি তাই এই ধরনের ফাংশনের ক্ষেত্রে আসলে ডোমেন যখন আমরা বের করতে যাব তাই আমরা বলতে পারবো এক্সের মান মানে মাইনাস ফাইভ বাই থ্রি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত এদিকে যাচ্ছে আর যখন রেঞ্জ যখন আমরা আসলে বের করতে যাব তো দেখা যাচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এটাকেই মূলত আমরা রিয়েল নাম্বার বলছি তো এই হচ্ছে আমাদের লগারিতম ফাংশনের ডোমিন এবং